সায়েন্স টিটরে তোমাদের সবাইকে স্বাগত চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সায়েশন ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে যে অবজেক্টিভগুলো নিয়ে আলোচনা করা হবে সেই অবজেক্টিভগুলো ক্লাস এইটের জন্য অর্থাৎ ক্লাস এইটের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমাদেরকে বলবো প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বে তাহলে তোমরা এখান থেকে হান্ড্রেড পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর মনে রাখার চেষ্টা করো পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রশ্ন এবং উত্তর খাতার মধ্যে ভালো করে লিখে নেবে এবং বারবার তোমরা পড়বে তার আগে তোমাদেরকে বলবো যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কী কী তোমাদের সিলেবাস থাকবে সেই সিলেবাসটা সম্পর্কে তোমাদের জেনে নেওয়া উচিত দেখো প্রথমে যে সিলেবাসের মধ্যে তোমাদের যে অংশটা থাকবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে এটা আছেই তোমরা দেখলে দেখতে পারো যে তোমাদের বইয়ে টু হান্ড্রেড নাইনটি ফাইভ অর্থাৎ দুশো পঁচানব্বই পাতার মধ্যে এই সিলেবাসটা দেওয়া আছে দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তারপরে কী ভৌত পরিবেশ তারপরে হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতি দেখো তোমাদের পেজ নাম্বারটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আর কত নাম্বার থাকবে সেটাও উল্লেখ করে দেওয়া আছে এখানে তার তাছাড়া দেখো প্রাকৃতিক প্রকৃতি জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যোগের অবস্থান আর পেজ নাম্বারটাও তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য তাছাড়া দেখো অণুজীব জগৎ উভয় উভয়সন্ধি জীব বৈচিত্র্য পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ তাছাড়া আমাদের চারপাশে পরিবেশ উদ্ভিদ জগৎ তো এই তোমাদের থার্ড ইউনিট টেস্টের সিলেবাস এখান থেকে তোমাদের এই অধ্যায়গুলো তোমাদেরকে বারবার পড়তে হবে এই অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন যেগুলো অবজেক্টিভ তোমাদের পরীক্ষায় বিগত বছর পরীক্ষায় বারবার এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা দেখো এবং ভালো করে খাতার মধ্যে লিখে নাও এবং বারবার তোমরা পড়ো দেখো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর যে প্রশ্নটা লিখে নাও অসৎ বিম্বের উদাহরণ দাও তো অসৎ বিম্ব অসৎ বিম্বের উদাহরণ কি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটা হচ্ছে কি অসৎ বিম্বর একটা উদাহরণ নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও সদবিম্বের উদাহরণ দাও তো সৎ উদাহরণ দিতে বলা হয়েছে সৎ বিম্বের উদাহরণ কি সিনেমার পর্দা অর্থাৎ সদবিম্ব বিম্ব কী হয় পর্দায় ফেলে যায় পর্দায় ফেলে যায় কিন্তু অসৎবিম্ব যেটা হচ্ছে যেটা আয়নায় গঠিত হয় বা পর্দায় ফেলা যায় না সেটা হচ্ছে কি অসদবিম্ব কিন্তু সদ্বিম্ব পর্দায় ফেলে যায় তো সদ্বিম্বের উদাহরণ হচ্ছে কি সিনেমার পর্দা নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও কী আছে দুটি সমান্তরাল দর্পণের মাঝখানে একটি বস্তু রাখা হলে কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে দেখো দুটি সমান্তরাল দর্পণ আছে দুটো সমান্তরাল দর্পণের মাঝখানে যদি দুটো সমান্তরাল দর্পণ এর মাঝখানে যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে একটা বস্তু রাখা হলো তাহলে কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে তো সেক্ষেত্রে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে তারপরে দেখো চার নম্বর যে প্রশ্নটা দেখে নাও দুটি আয়নার মধ্যবর্তী কোণ ষাট ডিগ্রি হলে তার মাঝখানে কতগুলি এখানে প্রতিবিম্ব হবে কথাটা এখানে মিস্টেক হয়েছে প্রতিবিম্ব গঠিত হবে প্রতিবিম্ব গঠিত হবে এটা জিজ্ঞাসা করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা বারবার থার্ড টেস্ট পরীক্ষায় আসে তো দেখো সেক্ষেত্রে ষাট ডিগ্রি যদি অ্যাঙ্গেলে রাখা হয় দুটি দর্পণ বা আয়না তার মাঝখানে পাঁচটি প্রতিবিম্ব গঠিত হবে তো তোমাদের ফর্মুলাটা বলে ফর্মুলা কী ছিল তিনশো ষাট ডিগ্রি বাই যত ডিগ্রি কোন দেওয়া থাকবে কত ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে মাইনাস ওয়ান এটা হচ্ছে ফর্মুলা তো শূন্য শূন্য কাটলো ছ ছয় কত হয় ছত্রিশ হয় তো ছ বিয়োগ এক তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে কটা প্রতিবিম্ব গঠিত হলো পাঁচটা প্রতিবিম্ব গঠিত হবে ভালো করে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও দেখো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলেছে তো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে মরুভূমির মরিচিকা নেক্সট ছ নম্বর প্রশ্নটা দেখে নাও যে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল দেখো পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় তারপরে কি যে প্রাণীর সৃষ্টি কবে হয়েছিল তাহলে সেক্ষেত্রে হবে তিনশো পঞ্চাশ কোটি বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছিলো নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত তো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণটা তো কত কুড়ি দশমিক ছয় পার্সেন্ট বা কুড়ি দশমিক থাকে তাছাড়া বেশি সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন অর্থাৎ এন টু তোমাদেরকে মনে রাখতে হবে প্রায় আটাত্তর পার্সেন্ট নেক্সট চলে আসি আট নম্বর প্রশ্নে একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো দেখো এখানে উভধর্মী অক্সাইড বলা হয়েছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড জেড এন ও টু অর্থাৎ জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড তার আগে তোমাদেরকে জানতে হবে যে উভধর্মী অক্সাইড কি যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে সেটি হো সেই সমস্ত অক্সাইড কি বলা হয় উভধর্মী অক্সাইড নেক্সট যে প্রশ্নটা আছে নাও একটি অক্সিজেন শোষকের নাম লেখো তো একটি অক্সিজেন শোষকের নাম বলা হয় তো পটাশিয়াম ক্ষারীয় পটাশিয়াম পায়রাও গেলেট দ্রবণ পায়রও গেলেট হয়ে পায়রো গ্লেট দ্রবণটা হচ্ছে গিয়ে অক্সিজেন শোষক দেখুন মিষ্টেক হয়ে যে বানটা তোমরা ঠিক করে নেবে তারপরে যে প্রশ্ন দেখো অক্সিজেন প্রস্তুত করতে কোন অনুঘট ব্যবহার করা হয় তো অক্সিজেন প্রস্তুত করতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এক্ষেত্রে কী হয় অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কি বিক্রিয়া বেগটাকে বাড়িয়ে দেয় তেমন তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন দেখো যে এগারো নম্বর প্রশ্ন আছে কি পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কোন এসিড ব্যবহার করা হয় তো পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে লঘু সালফিরিক অ্যাসিড ব্যবহার করা হয় অর্থাৎ এইচ টু এস ও ফোর গ্যাস এসিড ব্যবহার করা হয়ে থাকে ওকে বারো নম্বর প্রশ্ন দেখো একটি নিহতকার কার্বনের রূপভেদ নাম লেখো দেখো এখানে নিহতকার বলেছে তো নিহতকার কার্বন কী হবে কি কার্বন হচ্ছে কি হিরক হিরক হচ্ছে নিহতকার কার্বনের উপভেদ গ্রাফাইড হচ্ছে নিহতর কার্বনের একটা রূপভেদ তেরো নম্বর প্রশ্ন দেখো কার্বনের অনিতকার রূপভেদের উদাহরণ দেতো কার্বনের যে এটা অনিতকার রূপভেদ যার নির্দিষ্ট কোনো আকার নেই সেগুলো হচ্ছে কি ঝুল ভূষকাল এখানে দুটা দিয়েছি যে কোনো তোমরা একটা লিখলেই হবে নেক্সট প্রশ্ন দেখো কোন অধাতু তড়িতের সুপরিবাহী এখানে দেখো তড়িতের সুপরিবাহী বলেছে অধাতু হলেও এখানে তড়িতের সুপরিবাহ প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবে অধাতু কোন অধাতু তড়িতের সুপরিবাহী তো সেটা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট এমন একটা অধাতু সেটা হচ্ছে গিয়ে তড়িতের সুপরিবাহী নেক্সট প্রশ্ন দেখো ফুলারিন কী তো ফুলারিন হচ্ছে কার্বনের একটি রূপভেদ কার্বনের একটা রূপভেদ যার সংকেত সি সিক্সটিন হচ্ছে গিয়ে এর সংকেত তো কার্বনের একটি রূপভেদ হচ্ছে গিয়ে ফুলারিন নেক্সট প্রশ্ন আছে দেখো একটি কঠিন তরল গ্যাসীয় জ্বালানির নাম লেখা কঠিন বলেছে তরল বলেছে গ্যাসিও বলেছে দেখো তিনটা একসঙ্গে করে দিয়েছি তোমরা তিনটা উত্তর ভালো করে মনে কঠিন হচ্ছে গিয়ে কয়লা তারপর হচ্ছে গিয়ে তরল হচ্ছে কেরোসিন গ্যাসও হচ্ছে এলপিজি তো এখানে তিনটা উদাহরণ দিয়েছি তাছাড়া আরও বিভিন্ন ধরনের উদাহরণ হবে তো আমি তোমাদের সামনে তিনটা উদাহরণ রেখেছি তোমরা ভালো করে এগুলো মনে রাখার চেষ্টা করবে তেমন তারপরে দেখো নেক্সট যে প্রশ্ন আছে শত নম্বর প্রশ্ন দেখো যে একটি বিকল্প শক্তির উৎসের নাম লেখো তো বিকল্প শক্তির উৎস কি সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার ভাটা শক্তি এগুলো সমস্ত হচ্ছে গিয়ে বিকল্প শক্তির উৎস তো এখানে দুটো লিখে দিয়েছি তোমরা দুটা মনে রাখার চেষ্টা করবে তারপরে দেখো আঠেরো নম্বর প্রশ্ন বায়োডিজেল কোন উদ্ভিদ থেকে পাওয়া তৈরি করা হয় তো বায়োডিজেল জেট্রোপা নামক উদ্ভিদ থেকে এই বায়োডিজেল তৈরি করা হয় নেক্সট প্রশ্ন দেখো একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো তো এখানে দেখো গ্রিন হাউস গ্যাস বলেছে গ্রিন হাউস গ্যাসের নাম কি কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস তারপর নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কোন গবাদি পশু মিথেন গ্যাস উৎপন্ন করে দেখো গবাদি পশু উদাহরণ দিয়েছে কি গরুর নাম লেখা হয়েছে তো গবাদি পশুর মধ্যে মিথেন গরু বিশেষ করে গরু এই মিথেন গ্যাসটা উৎপাদন করে থাকে নেক্সট যে প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন একটি বায়োডিগ্রেডেবল ডিগ্রেডেবল পলিমার নাম লেখো তো দেখো বায়োডিগ্রেডেবল কি যে সমস্ত পলিমার কী হচ্ছে মাটির সঙ্গে মিশে যায় অর্থাৎ ব্যাকটেরিয়া ভাই ভাইরাস ছত্রাকা কি হয়ে বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যায় সেগুলো হচ্ছে গিয়ে সেই সমস্ত পলিমারকে বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল তো সেটা উদাহরণ কি এটা হচ্ছে প্রোটিন অণু তাছাড়া আরও বিভিন্ন রকম হয় নিউক্লিক অ্যাসিড তারপর হচ্ছে গিয়ে তুলো এগুলো সব হচ্ছে গিয়ে পলিমার যেগুলো হচ্ছে গিয়ে বায়োডিগ্রেডেবল নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো একটি নন বায়োডিগ্রেডেবল পরিমাণের নাম লেখো দেখো আগের প্রশ্ন ঠিক উল্টা প্রশ্নটা প্রশ্নটা এখানে আছে যে বায়োডিগ্রে নন বায়োডিগ্রেবল নন বায়োডিগ্রেডবল পরিমাণের নাম কী নন বায়োড্রিগ্রি এটা মাটির সঙ্গে মিশে না অর্থাৎ এটা মাটির মানে অপরিবর্তিত অবস্থায় থেকে যায় সেটা হচ্ছে কি পলিথিন নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও পিভিসির পুরোনাম লেখো দেখো পিভিসির পুরোনাম বলা হয়েছে তো পিভিসির পুরোনাম কী পিভিসির পুরোনাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড এই পিভিসি এটা মনোমান হচ্ছে নয় ভিনাইল মনোমার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড কিন্তু এখানে পিভিসি বলেছে পিভিসি এর ফুল ফর্ম হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন তো যক্ষা রোগের টিকা দেখো এটা জীবন বিজ্ঞান পাঠের অংশ যক্ষা রোগের টিকা আবিষ্কার করেছেন কি রবার্ট কখো নেক্সট প্রশ্নতে আসি নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন তো বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন কে এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা তিনি আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্নতে চলে আসি দেখো কি আছে পানীয় জলের মধ্যে কোন রোগ ছড়ায় পানীয় জলের মাধ্যমে অর্থাৎ পানীয় জলের মাধ্যমে যে রোগগুলো ছিল সেটা হচ্ছে গিয়ে ডায়রিয়া রোগ এই রোগটা কি পানীয় জলের মাধ্যমে পানীয় খারাপ পানীয় জল ব্যবহার করলে বা খেলে সেই ক্ষেত্রে এই ডায়রিয়া রোগ হয়ে থাকে তাছাড়া আমাশয় রোগ হয়ে যায় নেক্সট দেখছো সাতাশ নম্বর প্রশ্ন দেখো ডাল জাতীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে ডাল জাতীয় উদ্ভিদ তো রাই ডাল জাতীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে বো রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এগুলো সিম্বি গোত্রীয় উদ্ভিদ বিশেষ করে এক কথাই সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে এই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া নেক্সট যে আছে দেখে নাও একটি উদ্ভিদে মিথোজীবীর উদাহরণ দাও মিথোজীবী বলেছে মিথোজীবী কি লাইকেন তো লাইকেন হচ্ছে একটা মিথোজীবীর উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলবো এখানে যতগুলো প্রশ্ন রাখা হয় সবগুলোই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বারবার বিগত বছর পরীক্ষায় এসছে তাই তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখার তোমরা চেষ্টা করবে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো গ্রন্থি কাকে বলা হয় তো দেখো পিটুটির গ্রন্থিকে বলা হয় গ্রন্থি বলা হয় সেটা কোথায় বসতো মস্তিষ্কের মূল দেশের সেলাটার প্রকোষ্ঠের মধ্যে এই গ্রন্থিটা অবস্থান করে থাকে নেক্সট প্রশ্নতে আসছি দেখো নেক্সট প্রশ্নতে কী আছে একটি মিশ্র গ্রন্থি নাম লেখা হতো একটা গ্রন্থির নাম কি অগ্নাশে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি কারণ এই অগ্নাশে অনাল এবং সোনাল দুই প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত তাই এইটাকে বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয় তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে মিশ্রগ্রন্থির নাম কি মিশ্রগ্রন্থি হচ্ছে একটা অগ্নাশয় নেক্সট প্রশ্নতে চলে আসি যে কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় সেটা হচ্ছে ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় বলা হয়ে থাকে নেক্সট প্রশ্নতে আসছি দেখো কী আছে বত্রিশ নম্বর প্রশ্ন আপদকালীন হরমোন কাকে বলা হয় তো অ্যাডিন হরমোন বলা হয় আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোনও বলা হয় কারণ এরা বিপদকালে বিভিন্ন প্রয়োজনীয় বিভিন্ন রকম ব্যবস্থা অবলম্বন করে থাকে তাই এটাকে আপদকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়ে থাকে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো শুক্রাশয় থেকে কোন হরমোন করিত হয় তো শুক্র থেকে টেস্টো স্ট্রন হরমোন করিত হয় এই হরমোনটা পুরুষদের দেহ থেকে মানে শুক্রাশয় গ্রন্থি থেকে করিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে দেখো ডিম্বাষে কোন হরমোন হয় তো ডিম্বাশয় থেকে প্রজেস্ট্রন এবং স্ট্রোজেন দুটা হরমোন খড়িত হয়ে এটা হচ্ছে স্ত্রীদের দেহ থেকে ক্ষণিত হয় এই দুই হরমোন তো এই প্রজেস্টরন এবং ইস্ট্রোজেন এই ডিম্বাষয়ে খড়িত হয় এটা হচ্ছে স্ত্রীদের দেহ থেকে এই হরমোন দুটা ক্ষরিত হয়ে থাকে নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী আছে কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ হিসাবে ধরা হয় তো দু হাজার এগারো সালকে আন্তর্জাতিক বনবর্ষ হিসাবে ধরা হয়ে থাকে নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় দেখো সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া সুন্দরী গোরান তারপর হচ্ছে গেওয়া এই সমস্ত উদ্ভিদের মধ্যে শ্বাসমূল দেখা যায় নেক্সট যে প্রশ্নটা আছে নাও এক শৃঙ্গবিষ্ট গণ্ডার কোথায় পাওয়া যায় তো দেখো জলদাবাড়ায় এক শৃঙ্গবিবৃষ্ট গণ্ডার দেখা যায় তারপর আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় তো ম্যানগ্রোভ অরণ্য সাধারণত সুন্দরবন অঞ্চলে দেখতে পাই ম্যানগ্রোভ অরণ্য সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের অরণ্যগুলো দেখতে পাই তো আমাদের এখানে দেখো প্রশ্নটা যে দেওয়া হয় যে অরণ্য ম্যানগ্রোভ অরণ্য কথায় দেখা যায় তো সেক্ষেত্রে আমরা লিখবো সুন্দরবন অঞ্চলে দেখা যায় বা সুন্দরবনে দেখা যায় নেক্সট প্রশ্ন যেটা দেখে নাও কি দেওয়া আছে কেল্প কি তো কেল্প কি ক্যাল্ হচ্ছে একদম সামুদ্রিক শেওলা সামুদ্রিক শেওলা হচ্ছে গিয়ে কেলফ চল্লিশ নম্বর প্রশ্ন দেখো তারা মাছের কয়টি বাহু আছে তারা মাছের পাঁচটি বাহু আছে তা সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে অক্টোপাসের কটা আছে অক্টোবাসের আটটি বাহু আছে স্কুইডের কটা বাহু আছে দশটি বাহু আছে কেমন তো ইস্কুই দশটা অক্টোপাসের হচ্ছে আটটা তারা মাছের হচ্ছে গিয়ে পাঁচটা বাহু থাকে নেক্সট প্রশ্ন দেখো মরুভূমিতে কোন উদ্ভিদ জন্মায় তো মরুভূমিতে কি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ যেমন ফণি মনসা তেসিরা মনসা এ সমস্ত উদ্ভিদ মরুভূমি অঞ্চলে জন্মায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপের নাম লেখো এটা হচ্ছে রেটল স্নেক রেটল স্নেক এক প্রকারের বিষাক্ত সাপ তো এই ধরনের সাপ সাধারণত মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখে নাও কী দেওয়া আছে দারচিনি কী তো দারচিনি হচ্ছে গিয়ে গাছের ছাল অর্থাৎ গাছের ছাল থেকে এই ধরনের মানে দারচিনি পাওয়া যায় সেটা মশলা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গ্রন্থিকাণ্ডের উদাহরণ দাও দেখো আদা হলুদ এগুলো সব হচ্ছে গিয়ে গ্রন্থিকাণ্ড নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কারকিউমিন কোথায় পাওয়া যায় তো কার্কিউমিন পাওয়া যায় হলুদে পাওয়া যায় হলুদের মধ্যে এই কারকিউমিন পাওয়া যায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে দেখো যে প্রশ্নটা আছে আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায় তো আমলকিতে ভিটামিন সি পাওয়া যায় অর্থাৎ প্রচুর মাত্রায় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এই আমলকিতে পাওয়া যায় সাটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বহুমূত্র রোগ সারাতে কোন গাছের পাতা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নয়ন্ত্রা গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল ক্লাস এইটের সাজেশন ভিত্তিক অবজেক্টিভ প্রশ্ন উত্তর তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে এবং তোমাদেরকে বলবো এই খাতার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে রাখো এবং বারবার পড়ো আশা করি এর মধ্যে তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে